বৈশ্বিক শান্তি নিশ্চিতে অস্ত্রের খেলা ও নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে। জোহানেসবার্গে প্রধানমন্ত্রী মোদি, ল্যাভরভ সহ প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বিএনপিকে নির্বাচনে চায় আওয়ামী লীগ। জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর বললেন ওবায়দুল কাদের, আন্দোলনেই সরকার পতনের হুঁশিয়ারি বিরোধীদের। এবং পেঁয়াজের বাজারে অস্থিরতা, এক সপ্তাহে বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, আরও 9টি দেশ থেকে আমদানির অনুমতি।